সকালে ঘুম থেকে উঠার পর সজীব না লাগা, ফ্রেশ না লাগা, এবং ঘুম থেকে উঠার পরও মনে হয় যেন একটু দুর্বল দুর্বল, কাজ করতে আগ্রহ না পাওয়া, এবং সারাদিনই দুর্বল দুর্বল ভাব, অবসাদ, কাজে মন না বসা, প্রাণ চাঞ্চল্য ফিরে না পাওয়া খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা একটু বয়স্ক, 60 বছর বয়স বা 70 বছর বয়স, তাদের ক্ষেত্রে অনেক সময় এটা দেখা গেল, বর্তমানে কিন্তু আমরা দেখছি যে 20, 25, 30 বছর বয়স ইয়াং যারা, তাদের মাঝেও কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। এবং সবাই আমাদের কাছে যখনই আসেন ডক্টরের কাছে, তখনই এই একটা কমন সমস্যার কথা কিন্তু প্রায়শই বলেন যে আমার দুর্বল লাগে, কাজকর্মে আগ্রহ পাই না। আজকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো, কি কারণে আমাদের সারাদিন দুর্বল দুর্বল লাগে, এর পেছনের আসলে মূল ঘটনাটা কি, এবং কিভাবে আমরা এ থেকে পরিত্রাণ পেতে পারি। কিছু কিছু কারণ আছে যেটা আমরা এমনিতেই বুঝি, ধরুন যে কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে, মানে ভাইরাস জ্বর হয়েছে, সেটা যে কোনো ধরনের ভাইরাস জ্বরই হোক না কেন, তারপরে আমাদের দুর্বল দুর্বল লাগতে পারে, কিংবা কারো ক্যান্সার আছে দুর্বল লাগতে পারে, নানাবিধ রোগ ব্যাধি আছে দুর্বল লাগতে পারে। আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি না, আমি মূলত অন্য কিছু বিষয় যেগুলো আমরা অনেক সময় ওভারলুক করে যাই, যেগুলো খুব কমন, আমরা বুঝতে পারি না কেন অল্প বয়সে আমাদের এত দুর্বল লাগছে, কাজে আগ্রহ পাচ্ছি না, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমেই চলে আসব আমি ঘুমের বিষয়ে। ভালো একটা ঘুম কিন্তু আমাদের সারাদিনের প্রাণ চাঞ্চল্য ফিরে পেতে অত্যন্ত দরকারি। অনেকে বলেন যে আমি তো 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ঘুমাচ্ছি, তারপরেও কেন আমার দুর্বল লাগে। এর কারণ হচ্ছে আমরা ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ঘুমটা সাউন্ড হচ্ছে না, ঘুমটা প্রপার হচ্ছে না, ঘুমটা গভীর হচ্ছে না, মানে ভালো কোয়ালিটির ঘুম কিন্তু আমাদের হচ্ছে না। কেন ভালো কোয়ালিটির ঘুম হচ্ছে না? ভালো ঘুম না হওয়ার পিছনে অনেকগুলো কারণ হচ্ছে, তার মধ্যে সবচেয়ে একটা কমন কারণ হচ্ছে চা বা কফির অপব্যবহার। যারা চা বা কফি খুব বেশি পরিমাণ পান করেন, তাদের কিন্তু রাতের ঘুমটা ভালো হয় না, ঘুমটা হালকা হয়, এবং ডিপ একটা স্লিপ যেটা হওয়া দরকার শরীরের প্রাণ ফিরে পেতে, সেটা কিন্তু ভালো হচ্ছে না। অনেকেই ভাবেন যে আমি কফি তো বিকালে খেয়েছি, চা তো বিকালে খেয়েছি, এরপর তো আর খাইনি। দেখা গেছে যে আমরা যে কফিটা খাই, সেই কফিতে যে ক্যাফেইন নামক পদার্থ থাকে, সেই পদার্থটার হাফ লাইফ কিন্তু 5 থেকে 7 ঘন্টা। তার মানে হচ্ছে আমরা যদি বিকাল 4টায় কোনো কফি খাই, ধরুন যে আপনি বিকাল 4টায় 150 মিলিগ্রাম ক্যাফেইনযুক্ত কফি খেয়েছেন, সেই কফিটার হাফ লাইফ হচ্ছে 5 থেকে 7 ঘন্টা। দেখা যাচ্ছে রাত 11টায় যখন আপনি ঘুমাতে যান, তখনও কিন্তু আপনার শরীরে এর অর্ধেক পরিমাণ, মানে 75 মিলিগ্রাম কফি কিন্তু থেকে যাচ্ছে। এবং আমরা যখন গভীর ঘুমটা আমাদের সবচেয়ে বেশি হয়, বিশেষ করে রাত 4টা 5টার দিকে, তখনও দেখা যাচ্ছে আপনার যতটুকু কফি আপনি খেয়েছিলেন 150 মিলিগ্রাম, তার 1/4 ভাগ কিন্তু কফি ক্যাফেইন, অর্থাৎ প্রায় 37.5 মিলিগ্রাম ক্যাফেইন কিন্তু আপনার শরীরে থেকে যাচ্ছে আমাদের মনের অজান্তে। আমরা ভাবছি যে আমরা তো বিকালে খেয়েছি, কেন আমাদের রাতে ঘুমাতে সমস্যা হবে? আসলে ক্যাফেইন বা কফির যে পদার্থটার জন্য আমাদের ঘুমাতে কষ্ট হয়, সেটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে আমাদের বডিতে থাকে, শরীর থেকে বের হতে যেতে অনেক সময় লাগে। সেই জন্য আপনি যে কফিটা খাবেন, যে চাটা আপনি পান করবেন, সেটা আপনাকে লাঞ্চের আগেই খেয়ে ফেলতে হবে, যদি আপনাকে একান্ত খেতেই হয়। এবং লাঞ্চের পরে আপনি চেষ্টা করবেন কোনো রকম চা বা কফি না পান করতে, তাহলে দেখবেন আপনার একটা ঘুমের কোয়ালিটিটা বাড়বে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জানা প্রয়োজন, আমি একটু প্রথমে বুঝাই বলি, সেটা হচ্ছে সার্কাডিয়ান রিদম। ডাক্তারি ভাষায় আমরা বলছি সার্কাডিয়ান রিদম, এর বাংলায় আমরা বলি দেহঘড়ি, দেহঘড়ি বা জৈবিক ঘড়ি। আমাদের শরীরের ভিতরেই কিন্তু সৃষ্টিকর্তা এক ধরনের ঘড়ি সেট করে দিয়েছেন, যে ঘড়িটা সূর্যালোক দ্বারা নিয়ন্ত্রিত। আমরা দিনের বেলায় কিন্তু, দিনের বেলায় আমরা কাজকর্ম করি, রাতের বেলায় কিন্তু আমরা ঘুমাই, কারণ রাতের বেলা আমাদের শরীরে এক ধরনের পদার্থ বেড়ে যায় যেটাকে আমরা বলি মেলাটোনিন। এই পদার্থটা কোথা থেকে আসে? আমাদের ব্রেইনে একটা অংশ থাকে যেটাকে পিনিয়াল গ্ল্যান্ড বলি, সেই অংশ থেকে এই পদার্থটা তৈরি হয়। সেটা যখন তৈরি হয়, তখন আমাদের শরীরে কিন্তু একটা ঘুম একটা বা ঘুমের একটা পরিস্থিতি তৈরি হয়, এবং আমরা আস্তে করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমরা দেখা যায় যদি এমন করি, সেই মেলাটোনিনটা না আসে শরীরে, তাহলে কিন্তু আমাদের প্রপার ঘুম হবে না। সেটা কেন না আসতে পারে? আমরা দেখা যায় ইদানিং সবাই মোবাইল নিয়ে, আমরা দেখা যাচ্ছে বেডে যাচ্ছি, বেডরুমে আমাদের টিভি আছে, আমরা ঘুমোতে যাওয়ার আগে ওখানে টিভি দেখছি, তাহলে যে স্ক্রিনটা থেকে যে আলোটা আসে, সেই আলোটা আমাদের ব্রেইনকে বলছে যে হ্যাঁ এখন দিনের বেলা, এখন রাত নয়, তার মানে আমি অ্যাক্টিভ থাকছি। আমার কিন্তু সেই সময়ে অবসাদ আসা উচিত ছিল, আমার স্লো হয়ে যাওয়া দরকার ছিল, যাতে করে আমি খুব ভালো ঘুমাতে পারতাম। কিন্তু যেহেতু আমি
অ্যাক্টিভ থাকছি, ব্রেন মনে করছে যে এই মোবাইল আমি ইউজ করছি, গেম খেলছি বা নানা রকম প্রোগ্রাম দেখছি, সেই কারণে কিন্তু আমার ঘুমটা ভালো হচ্ছে না। তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই 45 মিনিট থেকে 1 ঘন্টা আগেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই মোবাইল বা টিভি দেখা বন্ধ করা, এবং কোনোভাবেই হচ্ছে মোবাইল নিয়ে বা এই ধরনের কোনো ডিভাইস নিয়ে আমরা অবশ্যই অবশ্যই ব্যাডে যাব না। তাহলে আমাদের ঘুমের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং আরেকটা বিষয়, যেটা সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়ি ঠিক করার জন্য আমাদের যে রুমটা আছে যেখানে আমরা ঘুমাই, সেই রুমটা কিন্তু ডার্ক বা কালো হওয়া উচিত, অন্ধকার হওয়া উচিত। বা কালো বা অন্ধকার যখন হবে তখন কিন্তু আমাদের ব্রেন অটোমেটিকই যে পদার্থটার কথা আমি বলেছি সেটা সেটা বের করতে থাকবে, এবং আলটিমেটলি আমরা কিন্তু গভীর ঘুম ঘুমাবো, এবং সেই ঘুমে আমাদের সারাদিনের যে ক্লান্তিটা ছিল সেই ক্লান্তিটা চলে যাবে। সেই ঘুমে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাক্টিভিটি কিন্তু চলতে থাকে, যাতে করে আমাদের ব্রেনটা শান্ত হয়, ব্রেনটা পরবর্তী দিন কিন্তু কাজ করার জন্য অ্যাক্টিভ হতে থাকে। সেখানে অনেক ধরনের প্রসেসিং চলতে থাকে আমাদের ব্রেনের নিউরনের মধ্যে, ব্রেনের কোষগুলোর মধ্যে। তাহলে সেই সেই রকম পরিস্থিতিটা যদি আমরা ক্রিয়েট না করি তাহলে কিন্তু আমাদের ব্যাটার স্লিপ হবে না। তাহলে আমি অলরেডি কিন্তু কয়েকটা টিপস আপনাদেরকে দিয়েছি কিভাবে সার্কাডিয়ান রিদম বা আমাদের জৈবিক ঘড়িটা আমরা ঠিক করতে পারি। নিজেকে অপরচুনিটি বা সুযোগ দিতে হবে যাতে আমার ঘুমটা পরিমাণ মতো হয়। সেটা কি, কারণ দেখা যায় আমরা ঘুমাতে যাওয়ার, আমরা যখন বিছানায় যাই সাথে সাথেই কিন্তু আমাদের অনেকেরই ঘুম আসে না। সেক্ষেত্রে আমরা 45 মিনিট থেকে আধা ঘন্টা আগে যদি ব্যাডে যাই, সাপোজ আপনি 12টার দিকে ঘুমাবেন, সেক্ষেত্রে আপনি যদি 11:15 থেকে 11:30 মধ্যে ব্যাডে চলে যান, বিছানায় চলে যান, তাহলে কিন্তু দেখবেন আপনার ঘুমটা ভালো হবে, এবং সঠিক পরিমাণ ঘুম যেটা আমাদের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন সেই সময়টা কিন্তু আমরা পাবো। ভালো ঘুমের পাশাপাশি আমাদের প্রয়োজন হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম করা। ব্যায়াম আমাদের কিভাবে সাহায্য করে, আমরা যদি এক্সারসাইজ বা ব্যায়াম করি আমাদের শরীরে কিন্তু বেশ কিছু হরমোন বাড়ে, বেশ কিছু টেস্টোস্টেরন বাড়ে, উদ্দীপনা আসে, এবং এটা কিন্তু 1-2 দিন করলে হবে না। আপনি যদি ক্রনিক্যালি করেন, অর্থাৎ দীর্ঘমেয়াদীভাবে সেটা করেন, রেগুলারলি করেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো বেনিফিট পাবেন। দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন, হাঁটেন, শরীরচর্চা করেন, তারা কিন্তু ভালো রাতে ঘুমাতে পারেন, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, আমরা কিন্তু দেখবেন যে ভাবি যে হ্যাঁ আমি তো হয়তো আমি এক্সারসাইজ করছি, আমি জিমে যাচ্ছি, প্রায়শই আমি জিমে যাচ্ছি বা আমি খেলছি, তারপরেও কেন আমার ঘুম ভালো হচ্ছে না। আসলে আমরা কিন্তু দেখা যাচ্ছে জিমে যাচ্ছি 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 45 মিনিট এমন সময় আমরা জিমে যাচ্ছি, বা সপ্তাহে 3 দিন যাচ্ছি, 2 দিন যাচ্ছি, কিংবা দেখা যাচ্ছে আমরা নিয়মিত যাচ্ছি না, অথবা খেলছি কিন্তু নিয়মিত খেলছি না। এখন তো কোভিডের কারণে খেলাধুলোটা অনেকটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় আমরা সারাদিন বাসায় থাকছি বা অফিসে থাকছি, আমরা সেডেন্টারি ওয়ার্কারের মতো কাজ করছি, মানে অলস্য সময় কাটাচ্ছি, সেটা হচ্ছে আমরা টেবিলে বসে কাজ করছি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, টেবিলে বসে কাজ না করে আমরা একটু দাঁড়িয়ে, আমাদের ডেস্কটা একটু উঁচু করে আমরা দাঁড়িয়ে কিন্তু কাজ করতে পারি। তাহলে আমাদের ব্রেইন কিন্তু মনে করে যে আমরা অনেক বেশি অ্যাক্টিভ আছি। সেক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ থাকলে সেটা কিন্তু আপনার পরবর্তী রাতে কিন্তু আপনার ঘুমাতে আপনাকে সাহায্য করবে। আমাদের মধ্যে যারা ডেস্ক জব করি, ডেস্কে অনেকক্ষণ বসে ধরে কাজ করতে হয়, কম্পিউটারে ল্যাপটপে কাজ করতে হয়, তাদের কিন্তু অবশ্যই উচিত আধা ঘন্টা থেকে 1 ঘন্টার পরপরই কিন্তু 4-5 মিনিট করে একটা ডেস্ক থেকে উঠে দাঁড়ানো, একটু হাঁটা, 2-4 মিনিট হাঁটলে তখন কিন্তু আপনি দেখবেন আপনার বডিটা অনেক অ্যাক্টিভ হবে, এবং সারাদিনে দেখবেন আপনার ক্যালোরিও অনেক খরচ হচ্ছে, এবং পাশাপাশি আপনার কিন্তু রাতে একটা ভালো ঘুমও হবে। সারাদিন দুর্বল দুর্বল লাগার আরেকটা বড় কারণ হচ্ছে কিন্তু ডায়েট বা খাবারটা, আমরা কী খাবার খাচ্ছি, সেখান থেকেও তো আমাদের শক্তিটা আছে। আমাদেরকে অবশ্যই সুষম পুষ্টিকর খাবার খেতে হবে, আমাদের যে পরিমাণ প্রোটিন বা আমিষ খাওয়া দরকার, শর্করা খাওয়া দরকার, বা ফ্যাট সমৃদ্ধ খাবার খাওয়া দরকার, তেল সমৃদ্ধ খাবার খাওয়া দরকার, তা কিন্তু আমাদেরকে পরিমাণ মতো খেতে হবে। কোনো খাবার খুব বেশি খাওয়া, অন্যটা একদম না খাওয়া, সেটা কোনোভাবেই সুষম খাদ্য নয়, এবং সেটা কিন্তু আপনার শরীরের জন্য ঠিক নয়, পাশাপাশি আপনার ঘুমও ভালো হবে না, এবং পাশাপাশি আপনার কিন্তু দুর্বল দুর্বল করবে শরীরটাকে। এবং আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের খাবারে যেন পরিমাণ মতো আয়রন থাকে, ভিটামিন B12, ফোলিক অ্যাসিড, এই ধরনের ভিটামিনস এবং মিনারেলস যেন পরিমাণ মতো থাকে, না হলে কিন্তু দেখা যাবে আমাদের রক্ত শূন্যতা হতে পারে, এবং রক্ত শূন্যতা বা এনিমিয়া কিন্তু দুর্বলতার একটা বড় কারণ। দেখা যায় বিশেষ করে যারা মহিলারা
মাসিকে অনেক সময় দেখা যায় অনেক বেশি রক্তপাত হয়, জরায়ুতে টিউমার থাকলে অনেক বেশি রক্তপাত হয়, বা দেখা যাচ্ছে যে তাদের গ্যাস্ট্রিক আলসার থাকলে সেখান থেকে রক্তপাত হতে পারে, কৃমি থাকলে অনেক বেশি রক্তশূন্যতা হতে পারে। এই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া থাকলে কিন্তু আমাদের শরীরের এনার্জি কমে যায়, আমাদের দুর্বল দুর্বল। কারণ হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা থাকে রক্তে, সেখানে একটা পদার্থ থাকে যাকে আমরা বলি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের ফুসফুস থেকে অক্সিজেনটাকে একদম কোষে নিয়ে যাওয়া। ফলে ফুসফুস থেকে পরিমাণ মতো যদি অক্সিজেন কোষে না যেতে পারে রক্তশূন্যতার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্টিভ থাকবো না, কারণ আমাদের কোষগুলো অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের পুষ্টিকর খাওয়া দাওয়া খেতে হবে। এবং এই রক্তশূন্যতার নানা কারণ কিন্তু আছে। রক্তশূন্যতার প্রধানত তিনটা কারণে হতে পারে। একটা হতে পারে যে হ্যাঁ, আমাদের শরীরে পরিমাণ মতো রক্ত তৈরি হচ্ছে না, কারণ রক্ত তৈরি হয় আমাদের মূলত অস্থিমজ্জা থেকে, সেখানে পরিমাণ মতো ভিটামিন মিনারেলস বা আয়রন এগুলো যদি না থাকে তাহলে আমাদের শরীরের পরিমাণ মতো রক্ত তৈরি হবে না। আবার কিছু কিছু কারণ আমি অলরেডি বলেছি, যেখানে শরীর থেকে রক্ত বের হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু রক্তশূন্যতা হতে পারে। এবং দেখা যায় হ্যাঁ, রক্ত আমার তৈরি হচ্ছে, রক্ত লস হচ্ছে না, কিন্তু রক্ত তৈরি হওয়ার পর সেটা ভেঙে যাচ্ছে, বা রক্ত যেটা তৈরি হচ্ছে সেটার কোয়ালিটি ঠিক নাই, সেক্ষেত্রেও কিন্তু রক্তশূন্যতা হতে পারে। এক্ষেত্রে আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কি কারণে আপনার রক্তশূন্যতা সেটা বের করে সেটা সমাধান করলে আপনার কিন্তু শরীরটা চাঙ্গা লাগবে, দুর্বল দুর্বল ভাব বা অবসাদ আপনার কিন্তু কেটে যাবে। এবং প্রচুর পরিমাণ পানি আমাদেরকে খেতে হবে, কারণ পানি শূন্যতা কিন্তু আমাদেরকে শরীরকে দুর্বল করে ফেলে। আমাদেরকে অবশ্যই সঠিক পরিমাণ পানি পান করতে হবে। এবং যারা গরমে কাজ করেন তাদেরকে মনে রাখতে হবে, শরীর থেকে অনেক পানি কিন্তু অদৃশ্যভাবে আমাদের চামড়ায় যে ছিদ্র আছে সেখান দিয়ে বের হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাকে আরও বেশি পরিমাণ পানি, স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ পানি কিন্তু আপনাকে পান করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা অনেক বেশি স্ট্রেসে থাকি, অনেক বেশি উদ্বিগ্ন থাকি, অনেক বেশি হতাশা কাজ করে, ডিপ্রেশন কাজ করে, এসব ক্ষেত্রে কিন্তু আপনার শরীর দুর্বল দুর্বল লাগবে। আপনি খাবার খাচ্ছেন তারপরেও শরীর দুর্বল দুর্বল লাগবে, এক্ষেত্রে আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়ে আপনার অবসাদ, বিষণ্ণতা বা দুর্বলতা, উদ্বিগ্নতা এগুলো থেকে বের হয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনার শরীর মন চাঙ্গা হবে। এছাড়াও বেশ কিছু রোগ ব্যাধি আছে যার জন্য কিন্তু আমাদের শরীর দুর্বল দুর্বল লাগে। তার মধ্যে দুটো রোগের কথা আমি বলবো, একটা হচ্ছে হাইপোথাইরয়েড, আর একটা হচ্ছে ডায়াবেটিস। কারো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু শরীর দুর্বল দুর্বল লাগবে, কারণ এক্ষেত্রে শরীরে সুগারের পরিমাণ অনেক বেশি থাকার কারণে কোষগুলো ভালোভাবে কিন্তু কাজ করতে পারে না, ডিহাইড্রেশন হয়ে যায়, দেখা যাচ্ছে পানি শূন্যতা শরীরে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর দুর্বল দুর্বল লাগবে। যাদের হাইপোথাইরয়েড আছে তারা যদি সঠিকভাবে সঠিক চিকিৎসা না নেন এবং থাইরক্স জাতীয় ওষুধ যদি ডাক্তারের পরামর্শে সঠিকভাবে গ্রহণ না করেন, তাহলে দেখবেন দিন দিন শরীর মোটা হয়ে যাচ্ছে, আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন, ওবেস হয়ে যাচ্ছেন এবং শরীরে শক্তি পাচ্ছেন না। এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা হয়। তাহলে আজকের এই ভিডিওটাকে যদি আমি সামারি করি তাহলে দেখবেন এই দুর্বলতার অনেক কারণের মধ্যে প্রধান কারণগুলো কিন্তু হচ্ছে কোয়ালিটি স্লিপ বা ভালো একটা ঘুম না হওয়া, পরিমাণ মতো যদি আমরা সুষম খাদ্য না খাই, আমাদের যদি ডায়াবেটিস যাদের থাকে ডায়াবেটিস যদি ভালোভাবে কন্ট্রোল না থাকে, থাইরয়েডের সমস্যা থাকলে থাইরয়েডটা যদি আমরা সঠিকভাবে চিকিৎসা আমরা না করি এবং চিকিৎসা যদি নিয়মিত আমরা গ্রহণ না করি, এবং পাশাপাশি যদি আমাদের কারো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থাকে তাহলেও আমাদের দুর্বল দুর্বল লাগতে পারে, এবং রক্ত শূন্যতা থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের দুর্বল দুর্বল লাগতে পারে। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা বুঝতে পারবেন যে কী কারণে আপনার সমস্যাটা হচ্ছে, সেটা খুঁজে বের করবেন এবং সমাধানের মাধ্যমে আপনি কিন্তু চাঙ্গা হবেন, আরও অ্যাক্টিভ হবেন, আরও বেশি সোসাইটিকে সময় দিতে পারবেন, ফ্যামিলিকে সময় দিতে পারবেন। আগামীতে এই সম্বন্ধে আরও ভিডিও, নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এবং আপনারা যদি নির্দিষ্ট কোনো বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আসতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।